প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় The solution for humanity.

তাদের সুক্রিয়া করা এটা কিন্তু জরুরি আল্লাহ নবী আলিসাম বলেছেন মাল্লাম ইয়স্কুর্লাহ যে মানুষের সুক্রিয়া করে না মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করল না এজন্যে যারা এই দায়িত্ব পালনে যে যেখান থেকে যেভাবে যতটুকু সহযোগিতা করছেন আমাদেরকে এই মহা সুযোগ করে দিয়েছেন সে জন্যে তাদেরকেও আমাদের পক্ষ থেকে আপনাদের অনুমতিক্রমে আপনাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ আজ আমরা আলোচনা করব সুদ সংক্রান্ত আরও যে বাকি বিধান রয়েছে সেগুলি নিয়ে এর আগে আমরা আবু সৈদ খুদির রাজি আল্লাহ তাল এবং আবু হরে রাজি আল্লাহ তাল আনহুর যে হাদিসটি শুরু করেছিলাম সেটাকে আমরা শেষ করতে পারি নাই এখানে পূর্ণ করে বাকিগুলি আমরা আবারও বর্ণনা করার সুযোগ পাব ইনশাআল্লাহ আল্লাহনবী আলিসুসালাম খাইবার বিজয় করেন এটা ইহুদিদের ছিল তারপরে সেখানের যে খেজুরের বাগান এগুলি আল্লাহ নবী আলিসুসাল্লাম তাদের মধ্যে আবাদের জন্যে বর্গা দিয়ে দেন সেখানে আল্লাহ আল্লাহনবী আলিসুস্লাম তার পক্ষ থেকে একজন মানুষকে পাঠালেন সেখানের সেই অর্ধেক খেজুর বা যেভাবে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল সেটা নিয়ে আসার জন্যে সেই ব্যক্তি গিয়ে ওখানে আল্লা নবীর কাছে যখন মদিনায় ফিরে আসলেন আল্লা নবী দেখলেন সব খেজুরগুলি এক উন্নত মানের খেজুর আল্লা নবী জিজ্ঞেস করলেন আচ্ছা খয়বারের সব খেজুর কি এই উন্নত মানের যাকে তিনি নিয়োজিত করেছিলেন দায়িত্বে তিনি বললেন যে না বরং এই ভালো খেজুরটা আমরা দুই সা তিন সার বিনিময়ে এগুলি সা করে নিয়েছি অর্থাৎ খারাপ যেগুলি তিন সা দিয়ে এইগুলি উন্নতমানের একসা সা নিয়েছি বিনিময়ে দুই সা দিয়ে এক সা নিয়েছি বিনিময়ে আল্লাহ নবী আয়সু আতুসাল বললেন লাতফ আল এটা করবে না এই ধরনের কাজ করবে না কারণ এটা সুদে পরিণত তোমার কাছে ভালো কোয়ালিটি মধ্যম কোয়ালিটি নিম্ন কোয়ালিটি সবগুলিকে বিক্রি করে দাও সম্ভাবতা বিদ দারাহিম জানি বা এরপরে টাকা আসবে এই টাকা দিয়ে তুমি ভালো খেজুর এবার কিনো এর আগে যেটা আমাদের কাছে খাদ্যদ্রব্য থেকে যদি একই মানের হয় একই জিনিস হয় তাহলে একটা একটা ভালো এবং মন্দ বা মধ্যম কোয়ালিটিকে কম বেশ করা যাবে না এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন গত সাহাবিক আল্লাহ পরামর্শ দিলেন যে তোমার সবগুলি বিক্রি করে দাও এরপরে যে টাকা হবে এই টাকা দিয়ে তুমি ভালো খেজুর কিনো এভাবে স্বর্ণ যদি কম বেশ হয় চাঁদি কম বেশ হয় বিক্রি করে দাও দিয়ে তুমি ভালো কোয়ালিটিতে চাও বা নিম্ন নিম্নমানের নিতে চাও তাহলে ভালোটা বিক্রি করে নিম্নমানেরটা দাও বা নিম্নমানেরটা বিক্রি করে ভালোটা যেটা তোমার প্রয়োজন হয় সেই মোতাবেক কাজ করো একটা একটার বিনিময়ে একই জিনিস বিনিময় করতে গিয়ে ভালো আর মন্দর মধ্যে কম বেশ করা চলবে না অকাল আফিল মিজান মিসলাদা আলিক আল্লাহ নবী তো মাপের ব্যাপার সা আড়াই কেজি মাপ কাঠার মাপ এটা যদি মাপ হয় এটা কাঠার মাপ যদি এটা ওজন অর্থাৎ এটা যদি বাটখার মাপে হয় সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে আমরা ওই যে বলেছিলাম সোনা এবং চাঁদি এর কারণ হলো কি মূল্যবান জিনিস যত মূল্যবান জিনিস তার মধ্যে এই সুদের নিয়ম প্রযোজ্য হবে আর বিক্রি করার নিয়মও সেখানে প্রযোজ্য হবে ঠিক বাকি যে চারটা ছিল গম জব তারপরে খেজুর আর লবণ এক্ষেত্রে আমরা বলেছিলাম কারণ হলো কি যে খাদ্য এর সঙ্গে মাপা যায় কাঠা দিয়ে কাঠার মাপ দিয়ে পাত্রের মাপ দিয়ে অথবা সেটা বাটখার মাপে মাপা যায় আল্লাহ নবী আলাইসাল্লাম এভাবে সাহাবিকে বললেন এর দ্বারা আমরা আমাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারছি মোত্তা ফাকুন আলাই বোখার মুসলিম বর্ণনা করেছেন ওয়ালে মুসলিম ওকাজি মিজান। জান আল্লাহ নবী বলছেন মুসলিম শরীফের বর্ণায় এ অনুরূপ ওজনের ক্ষেত্রেও তাই সা মাপার কাঠার মাপের যে অবস্থা ওজনের ক্ষেত্রেও তাই তোমার ওজন করে যা আছে বিক্রি করে দেবে তারপরে তুমি মন্দটা কিনবে ওজনের ক্ষেত্রে যেটা মাপ করা যায় সেক্ষেত্রেও প্রযোজ্য যে কম বেশ করা যাবে না তাহলে এহাদিসের আলোকে যারা বলছেন যে কারণ খাদ্য এর সঙ্গে মাপ বা কাঠার মাপ অথবা ওজনের বাটখারা মাপ এটা আমরা এখান থেকে পেয়ে যাই ওয়ান নাহা সাল্লামা

মিনাত্তামারি এখানে খেজুর আছে কত জানা নাই আন্দাজ করে এবার বাইরের খেজুর এটা হয়তো দশ কেজি পনেরো কেজি ষোলো কেজি বা একশো কেজি ধরা হলো এর বিনিময়ে বাইরের মাপা নির্দিষ্ট মাপ দিয়ে মাপা বা বাটখারা দিয়ে ওজন করে তাকে দিয়ে দেওয়া হলো কারণ এখানে যে বাটখারা দিয়ে বা পাত্র দিয়ে মেপে নিয়ে নিল খেজুর সে তো কনফার্ম কত পেল। বাকি ওই যে ওয়ামাপা এক স্তূপ বা ঢিপে কত খেজুর আছে সে তো জানে না কত বেশি হতে পারে কমও হতে পারে এই এখানে একটা ধোকা অজানা মাপ জানা নাই নির্দিষ্ট দিয়ে অনির্দিষ্টকে বিনিময় করা শরীয়তে নিষেধ করে দিলেন আল্লাহ নবী আলহিসালাম তাহলে এই ধরনের যদি আজও এরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চলে তাহলে সেটা নিষিদ্ধ অন্তর্ভুক্ত হবে হারিসিমা মুসলিম বর্ণনা করেছেন বন্ধুগণ এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ধন লেনদেন যেটা এটা তিনভাবে হয়ে থাকে একটার মধ্যে ইনসাফ থাকে যেটা ব্যবসা আরেকটার মধ্যে কি থাকে অতিরিক্ত মানুষের প্রতি এহসান হয়ে থাকে যেরকম দান সদকা খায়রাত আরেকটা কি জুলুম যেটার মধ্যে যেমন সুদ ইত্যাদি এই তিনটা কারণেই হয়ে থাকে লেনদেনের ব্যাপারে আবার যে সমস্ত লেনদেনগুলি হারাম এই লেনদেনগুলি হারামের বিভিন্ন কারণ থাকলেও মূলত কারণ কিন্তু সুদ অথবা জুলুম অথবা ধোকা এটা মূল তিনটা কারণ হয় সুদ রয়েছে জন্য হারাম অথবা এর মধ্যে জুলুম রয়েছে তাই হারাম অথবা এর মধ্যে ধোকা রয়েছে প্রতারণা রয়েছে আর এগুলি মানব জীবনে এক দুর্বৃহ অবস্থা সৃষ্টি করে মানুষের জীবনে এক কঠিন চরম অবস্থা নিয়ে আসে জুলুমের মাধ্যমে সুদের মাধ্যমে এবং ধোকার মাধ্যমে সমাজ এক কলহ বিবাদ হিংসা বিদ্বেষ জন্ম নেয় আর এগুলি কখনই কাম্য মানুষ জীবনের জন্যে আল্লাহর বিধানে এই ধরনের জিনিস থাকতেই পারে না তাই ইসলামের সুন্দর বৈশিষ্ট্যময় এক পরিপূর্ণ বিস্তারিত বিধানে এগুলিকে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে তাই কেউ জিতবে কেউ ঠকবে কেউ ঠকাবে কেউ ঠকবে এই ধরনের কাজ ইসলামে চলবে না আল্লাহ রব্বুল আলমিন ইনসাফকে পছন্দ করেন আল্লাহরবুল্লা আলমিন অন্যের প্রতি পছন্দ করেন জুলুমকে পছন্দ করেন না ধোকাবাজিকে পছন্দ করেন না আল্লাহ রব সুদকে পছন্দ করেন না তাই সেগুলিকে হারাম করে দিয়েছেন মহামরবুল আলমিন তিনি সৃষ্টিকর্তা তিনি বিধানদাতা তিনি একমাত্র হাকিম তিনি একমাত্র সারে তারটা আমরা আল্লাহ রসুল রসুলের মাধ্যমে জানছি কোরআন সন্ন্যার আলোকে যা আমাদেরকে আল্লাহ হালাল করেছেন তা হালাল যা হারাম করেছেন তা হারাম হালাল এবং হারাম করার কাউরি মধ্যে কোনো অধিকার নেই কাজে কেউ বলবেন না যে আমরা আপনাদেরকে নিজের পক্ষ থেকে কোনো হালাল হারামের সিদ্ধান্ত দিচ্ছি বরং আল্লাহ রব্বুল আলমিন যিনি আপনারও আমার মঙ্গল চান অমঙ্গল থেকে বাঁচাতে চান সৃষ্টিকর্তা মহান আল্লাহ এই সুন্দর বিধান তিনি দান করেছেন হালাল হারামের একমাত্র পাওয়ার করা না করার মহান রব্বুল আহমিনের এখানে অন্য কাউরি কোনো হাত নেই আল্লাহ আল্লাহ রসুলের কথা এর মধ্যে কোনো প্রকার ভুল এর মধ্যে কোনো প্রকার ত্রুটি হতে পারে না আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসব আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় মানবতার জন্য করুণাসহ

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়া আগে আমরা আলোচনা করতেছিলাম সুদ কাকে বলে কেন সুদ হারাম কি কি আল্লাহ হারাম করেছেন কার মধ্যে আমাদের মঙ্গল আছে কার মধ্যে অমঙ্গল আছে এটা আল্লাহই ভালো জানেন আমরা জানি না যেহেতু আমরা এর সৃষ্টিকর্তা নই সৃষ্টিকর্তা একমাত্র মহান رب العالمین ওয়ান মামার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ইন্নী কুনতু আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আত'আমু বিত'আম মিসলাম বিমিছলিন ওয়া কানাত আআমুনা ইয়াউমদিনা আশ-শাইর রাহু মুসলিম মামুন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী আলাইহিস সালাতু আমি বলতে শুনেছি সরাসরি আল্লাহ নবী বলেছেন আর আমি কান দিয়ে শুনেছি ইয়াকুল কি বলেছেন আত-তাআমু বিত-তাআম মিছলাম খাদ্য একটি আরেকটার বরাবর হতে হবে সমান সমান হতে হবে কমবেশ করলে চলবে না ওয়া কানাত আআমুনা ইয়াউমদিনা আশ-শাইর মা আমা আরিবিনা বলেন সেই যুগে আমাদের খাদ্য ছিল জব আবু যে আমরা খাদ্য দ্বারা ফেতরা দিতাম আর সেই যুগে আমাদের ফেতরা ছিল জব সেই যুগে আমাদের খাদ্য ছিল খেজুর পনির কিশমিশ ইত্যাদি আমরা বলেছি আগে যে কারণ হলো হয় মূল্যবান জিনিস স্বর্ণ এবং চাঁদের ব্যাপারে আর বাকি চার ক্ষেত্রে বলছিলাম যে খাদ্য মাপা যায় অথবা সেটাকে ওজন করা যায় এটাই ছিল কারণ এই হাদিসগুলি তার পক্ষে তার দলিশ মামলা প্রমাণ করতে পারি আল্লাহ আল্লাহর আমিন যে যট্টুক দিনের জন্যে খিদমৎ করেছেন সবার কমল করে নিন এ হারিসটি ইমাম মুসলিম বওনা করেছেন ওয়ান ফদা আলাহ ইভেন ওবাইদুল্লাহরদ আল্লাহ তালা ইসরাই তুয়ামা খাইবার কেলা দাতান বেসনাই আশরা দিন আরান ফি হাজাহ ওয়া খারাজ ফদ আলা বিন ওবাইদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন খাইবারের যুদ্ধের দিন আমি একটা কেলাদা গলার হার নেকলেস আমি ক্রয় করেছিলাম দিয়ে ওর মধ্যে আর স্বর্ণ এবং স্বর্ণের মধ্যে বসা ছিল কি মূল্যবান পাথর আজও আমাদের পাথর এবং স্বর্ণ স্বর্ণের মধ্যে পাথর দামি পাথর সেট করে আজও আমাদের মা বোনরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কি অলংকার ব্যবহার করেন বাজারে পাওয়া যায় তাই স্বর্ণ এবং তার সঙ্গে মূল্যবান পাথর বসানো ছিল তোহা ফজারা বিন ওবায়দুল্লাহ বলেন যে আমি দুইটাকে আলাদা করলাম স্বর্ণকে আলাদা আর তার পাথরগুলিকে আলাদা করলাম আলাদা করে দেখলাম পাথর ছাড়াই স্বর্ণই বারো দিনারের চাইতে বেশি হয়ে গেল ফজাকার তোজা আলকালী নবী সাল্লাম এই বিষয়টি আমি আল্লাহর নবীর কাছে ব্যক্ত করলাম প্রকাশ করলাম বর্ণনা দিলাম যে এই ঘটনা হে আল্লাহ রাসুল উল্লেখ করলাম ফকআল তিনি বললেন এটাকে যত পর্যন্ত স্বর্ণ আর তার পাথর আলাদা না করা হবে ততক্ষণ সেটাকে বিক্রি করা যাবে না এটা মুসলিম শরীফের হাদিস তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে বিক্রি করার ক্ষেত্রে এবং ক্রয় করার ক্ষেত্রে কট্টক সোনা রয়েছে কর্তৃক পাথর রয়েছে এর মাপ জানা বিশেষ করে যদি টাকা দিয়ে টাকা দিয়ে যদি স্বর্ণ কিনা হয় রূপা রূপা স্বর্ণ স্বর্ণ চলবে না টাকাও তো মূল্যবান জিনিস টাকা দিয়ে টাকা কম বেশি নেওয়া যাবে না কারণ টাকা দিয়ে স্বর্ণ যখন আপনি নেবেন সেটা তো চলবে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে স্বর্ণ এখন এখানে কত আছে পাথর কত আছে এটা ভালো করে জেনে নিয়ে ওইভাবে তার রেট জেনে নিয়ে কিনতে হবে যেটাই দ্বারা আমরা বুঝতে পারতেছি আল্লাহ রব আলমিন যে বিধান আমাদের জন্যে করলেন সেটা আমাদের জন্য কল্যাণ ও মঙ্গলকার হবে

আর একটা বাকি এই ধরনের বা একটা পশু নগদ বাকিতে কিনে দুইটা বিনিময় এই ধরনের কিন্তু পরবর্তীতে আমাদের হাদিস আসবে আবদুল্লাহ হাদিস যেখানে জায়েজের কথা আমরা পাবো এই জন্য এখানে হাদিসের অর্থ ওলামারা এই বলেছেন যে দুইটাই বাকি এখন আমি বললাম যে আপনাকে একটা ছাগল দিলাম বাকিতে বিক্রি করলাম আপনিও বললেন যে একটা ছাগল বাকিটা আমিও আপনাকে দিব বা একটা গরু একটা গরু বিনিময় দুইটাই যদি বাকি হয়ে যায় এক্ষেত্রে যায়জ নেই কারণ কর্জের বিনিময়ে কর্জ বা বাকির বিনিময়ে বাকি যেটা বাই কা আলী বিল কালি আলী নিষিদ্ধ কাজী এখানে আল্লাহ নবী যেটা নিষিদ্ধ করেছেন সেটা দুইটাই বাকিতে আর এটা ব্যবসা হারাম জায়েজ নেই এ অর্থে ওলামারা করেছেন এই হাদিসটি পাঁচজন বর্ণনা করেছেন রাহমাদ আবু নাসি মাজা তিরমিজি এবং ইমনুল জারুদ হাদিসটিকে সহি বলেছেন পশু এটা মূল্যবান জিনিস নয় এবং সেটা খাদ্য জিনিসও নয় তার একটা পশুর বিনিময়ে দুইটা পশু বিক্রি করা যায় রয়েছে একই গ্রুপের তবে গোস্ত যখন হয়ে যাবে মনে করেন একটা ছাগল আটটা ছাগলের বিনিময়ে বিক্রি করা যাবে বা একটা ছাগলের বিনিময়ে দুইটা ছাগল বিক্রি করা যাবে কিন্তু যখন এটা খাদ্যে পরিণত হয়ে যাবে মনে করেন ছাগলের গোস্ত হয়তো উন্নত মানের ছাগলের গোস্ত এক কেজি আর মধ্যম মানের বা মানের ছাগলের গোস্ত দেড় কেজি তখন কিন্তু আর বিনিময় করা যাবে না কারণ সেটা তখন খাদ্যে পরিণত হয়ে গেল আর এটাকে মাপা যায় অথবা সেটাকে ওজন করা যায় তাহলে গরু দিয়ে গরু এটা মূল্যবানের মধ্যেও আসে না খাদ্যের মধ্যেও আসে না কিন্তু জবা করে দেওয়া হবে তখন সেটা খাদ্যে পরিণত হয়ে গেল আর আমরা বলছি খাদ্য যদি হয় আর সেটা মাপা বা ওজন করা যায় তখন সেক্ষেত্রে সুদ প্রযোজ্য হবে তাহলে পশুর বিনিময়ে পশু বাকিতে বিক্রি করা যায় আছে একটা নগদ আর একটা বাকি বা বেশি দেওয়া জায়জ রয়েছে তবে দুইটাই বাকি دين দাইন বিন দাইন বা বাকিতে বাকি বাকির বিনিময়ে বাকি এই ব্যবসা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে যেটা আমাদের পরে আসবে ইনশাআল্লাহ وعن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزر وتركتم الجهاد صلى الله عليكم ذلا لا ينزعه

নির্দিষ্ট একটা সময়ে একটা কোনো কিছুকে বিক্রি করলো এরপরে ওর কাছ থেকে আবার কম দাম দ্বারা আবার কিনে নিল যাতে করে তার জিম্মাতে থেকে যায় মনে করেন একটা কলম দশ টাকায় বাকিতে নির্দিষ্ট সময়ে একজনের কাছে বিক্রি করা হলো আবার ওই ব্যক্তির কাছ থেকে এখনো সে টাকা আমাকে দেয় নাই ওই ব্যক্তির কাছ থেকে আবার আমার ওই কলমটি পাঁচ টাকায় আমি তার কাছ থেকে এখনই কিনে নিলাম বাকিতে হতে পারে যে ওই ব্যক্তির টাকা দরকার কলম দরকার নাই একই বিক্রেতার কাছ থেকে ক্রেতা যে দামে বিক্রেতা বিক্রি করলো ওর চেয়ে কম দামে ওখানে আবার তার কাছ থেকে ক্রয় করে নিল এটাকে বলা হয় এই নার ব্যবসা এটা শরীয়তে হারাম একই মজলিসে বিক্রি করলাম পাঁচ আবার আমি ওই ব্যক্তি কিনে নিলাম চার দিয়ে এটা হতে পারে না এর মাধ্যমে মানুষের মধ্যে সমস্যা দাঁড়াবে তাই এটাকে হারাম করে দেওয়া হলো তবে ক্রেতা বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরে ক্রেতা যদি এইটা ওই বিক্রেতার কাছে কম দামে বিক্রি না করে বা অন্য কোনো ক্রেতার কাছে বিক্রি করে তার টাকার প্রয়োজনে টাকা নেয় যেটাকে টাওয়ার ব্যবসা বলে সেটা কিন্তু জায়জ রয়েছে তাহলে একই ব্যক্তির সঙ্গে যখন যেহেতু বাকিতে আমি নিয়েছি কাজে কম হলেও ছেড়ে দেওয়া সমস্যা না এখানে ঠকার ব্যাপারটা বা অন্যের কাছে নিজে দুর্বল হওয়ার ব্যাপারটা এখানে কিন্তু দেখা যায় তাই এখানে নিষেধ করে দেওয়া হয়েছে কারণ বাধ্য হয়ে একজন হয়তো ঠকবে আর একজন ঠগাবে সুযোগ পে। আর তাওয়ার যেটা যে কোম্পানির কাছ থেকে গাড়ি নিলাম বা কোনো ব্যক্তির কাছ থেকে কিছু ক্রয় করলাম ওইটা আমি এখন আমার টাকা দরকার ওই গাড়ি বা ওই ওই পণ্য পরিজন না আমি অন্য কাউরি কাছে কম দামে বা বেশি দামে বিক্রি করে দিলাম যেটাকে তাওয়ার রোগ ব্যবসা বলে এটা কিন্তু জায়জ রয়েছে তাহলে এই না ব্যবসা শরীয়তে হারাম করে দেওয়া হলো আল্লাহ নবী আরো কি বললেন যে যখন তোমরা ই না ব্যবসা করবে আর তোমরা ওই গরুর লেজ ধরে নিবে গরুর লেজ ধরে নেওয়ার অর্থ হলো যে যখন তোমরা কি করবে ওই গরু নিয়ে ব্যস্ত হয়ে যাবে চাষ আবাদ নিয়ে ব্যস্ত হয়ে যাবে ও আদি তুমি আর তোমরা ওই খেত খামার নিয়ে ব্যস্ত হয়ে যাবে গরুর ওই লেজ ধরে তাকে গরু চড়াবে খাওয়াবে করবে ওর সঙ্গে থাকবে আর তোমরা বিভিন্ন খ্যাত খামার নিয়ে ব্যস্ত হয়ে যাবে অতারক তুমুল আর জেহাদ ত্যাগ করবে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে ব্যবসা বাণিজ্য হারাম ব্যবসা বাণিজ্য খ্যাত খামার নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর আল্লাহ আর ফরজকৃত জেহাদ ত্যাগ করবে শরীয়ত সম্মত জেহাদের শর্ত এবং অবস্থা এবং কারণ সেইটা যদি ছেড়ে দেয় সাল্লা তাল আলাইকুম দুল্লান আল্লাহ রব্বর আলমিন তোমাদের প্রতি লাঞ্ছনা গঞ্চনা করে দিবেন লায়েন্স যে ও হাতার্য এরা দিন কম তোমাদের অপদস্থ তথুপুর আল্লাহ সরিয়ে নিবেন না যথ তোমরা আল্লাহর দিনে পরিপূর্ণ ফিরে না আসবে আজ আমাদের পৃথিবীতে যদি আমরা মুসলমানদের অবস্থা দেখি যে এটাই আজ হয়ে গেছে যার ফলে এদের লাঞ্ছনা বঞ্চনা এরা বিতাড়িত এরা লাঞ্ছিত এরা বঞ্চিত এরা পদদলিত এরা পদমথিত আল্লাহর দিন থেকে যতটুক যে দূরে সরে গিয়েছে আল্লাহ ততটুক তাদের উপরে লাঞ্ছনা বঞ্চনাকে চাপিয়ে দিয়েছেন এটা আল্লাহ আল্লাহরবুল আমিনের ওয়াদা আমাদের জন্যে মহানবী মাহম্মদ রসুল্লাহ সালসাল্লামের মাধ্যমে অতএব আমরা এই ধরনের কোন হারাম ব্যবসা বাণিজ্য করব না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হব না আল্লাহ দিনের ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হারিস্তা আবু দাউদ নাফে থেকে বর্ণনা করেছেন ইসনাদে কিছু সূত্রে কিছু সমস্যা রয়েছে আহমাদ অনুরূপ আতা থেকে তার বর্ণনাকারীরা বিশ্বস্ত কাত্তান সহী বলেছে ওলা আমাদের কাছে সহি মোহামরবুল্লাহ আলমিন আমাদেরকে সুন্দর জীবন ভালো জীবন সুখের জীবন মঙ্গলবয় জীবন আমাদেরকে দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি সুখ শান্তির মালিক তিনি যাকে চান সুখ দেন তিনি যাকে চান তার সুখ কেড়ে নেন তিনি যাকে চান মর্যাদা দেন তিনি যাকে চান তার মর্যাদা কেড়ে নেন তিনি বাদশা বানাতে পারেন

করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

করুন আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে। দেখুন জীবনের রং ধনু জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায়